আজকে আমরা শুরু করবো এইচএম মিশন থেকে ক্লাস টেনের ম্যাথামেটিক্স। এর আগে হয়েছিল পার্ট সিক্স, আজকে শুরু হবে পার্ট সেভেন। তাহলে অধ্যায় নম্বর হচ্ছে 13, পেজ নম্বর হচ্ছে 196 পাতা। তাহলে পার্ট সিক্সে হয়েছিল যে 6-এর 1 নম্বর, 2 নম্বর। তাহলে আজকে শুরু হবে 6-এর 3 নম্বর। 3 নম্বরে দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে দেওয়া আছে যে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে কি, যে এগুলোর মান কখনোই শূন্য নয় বা এর মান কখনো যে শূন্য হতে পারে না। তাহলে দেখি শুরু করি আমি 6-এর 3 নম্বরে কি শুরু করছি, যে দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ দেওয়া আছে অশূন্য ধ্রুবক। যখন আমরা করতাম যে কে সমান ধ্রুবক মনে করতাম, এখানে হচ্ছে পি কিউগুলো ধ্রুবক। তাহলে আমি এ ভ্যারিজাসের পরিবর্তে এখানে কী করেছি, এক্স প্লাস বি ওয়াই কী করেছি, বাই আকারে লিখে যাচ্ছে কি এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমি এর আগে পেয়েছিলাম যে ওয়াইয়ের মান পেয়েছিলাম ওয়াইয়ের জায়গাতে কি কে ড্যাশ এক্স, তাহলে আমি যেখানে যেখানে ওয়াই পাবো সেখানে কী বসাবো কে ড্যাশ এক্স। তাহলে এখানে এ এক্স আছে, থেকে গেল এক্স, এক্স জায়গায় প্লাস থাকলো, এখানকার বি বি থেকে গেল। আচ্ছা ওয়াই মানে কী পেয়েছি আমরা কে ড্যাশ, তাহলে ওয়াই কে ড্যাশ বসে গেল। আবার এখানে পি এক্স, পি এক্স থাকলো, প্লাস থাকলো, কিউ থাকলো, এখানে আমরা ওয়াই মানে কত পেয়েছি কে ড্যাশ থাকলো এখানে। আচ্ছা ওয়াই জায়গাতে কী বসে দিলাম কে ড্যাশ বসে দিলাম। আবার এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এক্স কমন করলাম, তাহলে বাঁচলো এখানকার এ বাঁচলো, এখানে প্লাস থাকলো, এখানে কি বি বেজে আছে আর কি কে ড্যাশ, তাহলে বি কে ড্যাশ হয়ে গেলো। আবার নিজের সেম একই রকম কি কমন করতে হবে, তাহলে এখানকার এক্স, এখানকার এক্স, এক্স কমন আসলো, তাহলে কী বাঁচলো এখানে পি প্লাস কিউ ড্যাশ। তাহলে এখানকার এক্স, এক্স ক্যান্সেল হলো, ওপর নিচে কাটলো, তাহলে কী বাঁচলো এ প্লাস বি কে ড্যাশ, এখানে কিনে তাহলে পি প্লাস কিউ কে ড্যাশ। তাহলে আমি আমাকে বই বলেছিলো যে কি এখানে এ বি পি কিউ সবটাই অশূন্য ধ্রুবক, তাহলে কি আমার ধ্রুবক পূরণ হয়ে গেলে আমি বলতে পারবো কি যে অতএব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস পি এক্স প্লাস কিউ ওয়াই আমার কি এই মানটাকে আমার প্রমাণিত হয়ে গেছে। 2 নম্বরে দেওয়া ছিল যে 7-এর 7-এর 1 নম্বর দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এই অঙ্কটা আমার দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে, যে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, আমি এ পদটাকে লিখলাম, আমাকে এ পদটা প্রমাণ করতে হবে। তাহলে লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ভ্যারিজাস মানে কি, একটা আমার সমান দরকার, একটা কে দরকার, আমি পেয়ে গেছি সমান আর কে পেয়ে গেছি। আচ্ছা আমি এখানে লিখেছি কি যে 2k, যে লিখেছি যে ভ্যারিজাসের পরে কী লিখেছি যে একটা সমান একটা কী লিখেছি 2k। আমি আগে কী ধরতাম কে লিখতাম, এখন কী ধরেছি আমি 2k লিখেছি সূত্র মতো তৈরি আঁকার জন্য, মানে তৈরি করার জন্য সূত্র। আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি 2k, আমি এখানে 2kও ধরতে পারি, 3kও ধরতে পারি, আমার যা ইচ্ছা আমি ভ্যারিজাসের পরে আমি কে মানে কে এর আগে ধরতে পারি। তাহলে কী ধরলাম আমি এখানে 2k ধরলাম, তাহলে 2k ছিল এ বি, এ বি থেকে গেল। আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, আমি এখানে কী বার করছি কে সমান বার করছি, কে সমান বার করতে এখানকার 2abটা এর বাই আকারে নিচে বসবো, তাহলে কি 2ab বাই আকারে বসে গেছে। এখানে করছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে লেখা আছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ মানে কি নিচের সংখ্যা দিয়ে কী করতে হবে, একবার প্লাস দিয়ে লিখতে হবে, একবার কী দিয়ে মাইনাস দিয়ে লিখতে হবে। যেমন এখানে কী লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী লিখেছে চিহ্ন প্লাস, আমি এটাকে লিখবো আবার 2ab লিখলাম। আবার সেম এই সংখ্যাটাকে লিখবো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চিহ্ন আবার মাইনাস দিয়ে লিখবো যে 2ab, মানে যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম, মানে একবার প্লাস দিয়ে লিখতে হবে, আমার আবার কি মাইনাস দিয়ে লিখতে হবে। এখানে যেরকম মনে করি নিচে ছিল 1, তাহলে কী হবে কে প্লাস 1 কে মাইনাস 1, আমি এ মানে এ দুটো সংখ্যা একবার প্লাস দিয়ে লিখলাম একবার মাইনাস দিয়ে লিখলাম, নাম কি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে তাহলে এ স্কোয়ার থাকলো, আমি এ 2abটাকে সামনে নিয়ে আসলাম, 2ab থাকলো প্লাস বি স্কোয়ার, এখানেও সেম আকার এ স্কোয়ার ছিল মাইনাস, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কে প্লাস 1 কে মাইনাস 1 এখানে থাকলো। তাহলে আমার এটা সূত্র হয়ে গেছে কি এ প্লাস বি, তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে আমার নিজেও কি এ মাইনাস বি, তার হোল স্কোয়ারের ফর্মুলা কে প্লাস 1 কে মাইনাস 1 থাকলো। আমি এটা কী করতে পারি যে এ প্লাস বি এ মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট তার হোল স্কোয়ার করতে পারি, এটা মানে এটারও স্কোয়ার হচ্ছে, এটা মানে এটারও স্কোয়ার, তাহলে কে প্লাস 1 কে মাইনাস 1 থাকলো এখানে। আচ্ছা এ প্লাস বি এ মাইনাস, আমি এই স্কোয়ারের পরিবর্তে বা এ বর্গের পরিবর্তে আমি এবারে কী করতে পারি রুট করতে পারি, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি থাকলে রুট ওভার কি কে প্লাস 1 কে মাইনাস 1 হয়ে গেল এখানে। আচ্ছা আমি বার করছি যে এ প্লাস বি সমান কী হবে, রুট ওভার কে প্লাস 1 কে মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি, এই যে এই জিনিসটার সঙ্গে গুণ হয়ে যায় তাহলে গুণ হয়ে গেছে। আচ্ছা এই জিনিসটা ধ্রুবক পেয়ে গেছি, তাহলে ধ্রুবক মানে কি কে প্লাস 1 কে মাইনাস 1 ধ্রুবক থাকলো, তাহলে আমি কী লিখতে পারি অতএব এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি থাকতে, মানে এ
ए প্লাস বি ধ্রুবক এটা আমি পেয়ে গেছি ভ্যারিজিয়াস এ মাইনাস বি আমার এটা তুলতে গেলে কী দরকার একটা সমান একটা কে দরকার তার কেমনি কে এর পরিবর্তে কী ছিল আমার এখানে রুট ওভার কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ছিল একটা সমান ছিল তাহলে আমি এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি যে এ প্লাস বি ভ্যারিজিয়াস এ মাইনাস বি তাহলে আমার এটা এই জিনিসটা কি প্রমাণিত হয়ে গেছে কী প্রমাণ করেছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা প্রমাণিত হয়ে গেছে তাহলে সাথে তিন দুই নম্বর কী দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারাজিয়াস এক্স মাইনাস ওয়াই সেম একই রকম নিয়ম করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখলাম আমি তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কি একটা কে দরকার কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভ্যারাজিয়াস সমান একটা কে দরকার পেয়ে গেছি আমি কে সমান কি ভে ধ্রুবক তাহলে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি এখানে কি বার করছি কে সমান বার করছি কে সমান কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই যে এই জিনিসটা বাই আকারে নিচে বসে কে সমান বার করলে তাহলে সেম আবার কি যোগ ভাগ করে কি বললাম যে ওপরের জিনিসটাকে একবার লিখবো এটাকে একবার প্লাস দিয়ে লিখবো আবার এটাকে লিখবো একবার একবার এটাকে কি দিবো মাইনাস দিয়ে লিখবো নিচে তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব চিহ্ন কি প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আবার নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব চিহ্ন মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এখানে যেরকম মাইনাস যদি গুণ করে তাহলে এক্স মাইনাস ওয়াই করে কী হবে তাহলে এখানকার মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস পেয়ে গেছি মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব পেয়ে গেছি এখানে কি মনে করে নিচে ওয়ান ছিল তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী তাহলে এখানকার ওয়াই কিউব ক্যান্সেল প্লাস মাইনাসে কাটলো তাহলে একটা এক্স কিউব আর একটা টু এক্স কিউব হয়ে গেল এখানকার এক্স কিউব এখানকার এক্স কিউব কাটলো কী বাঁচলো ওয়াই কিউব আর ওয়াই কিউব মানে টু ওয়াই কিউব আবার এখানকার টু ওপর নিচে তাহলে টু টু কাটলো তাহলে কী পেলাম যে এক্স ওয়াই তার কিউব যে আমি লিখতে পারি কি যে এক্স বাই ওয়াই তার কিউব মানে এটা মানে এক্সের কিউব এটা মানে ওয়াইয়ের কিউব কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান থাকলো আচ্ছা এখানে ছিল যে মানে সে আরও অন্য ছিল যে স্কোয়ার ছিল এখানে কী আছে কিউব আছে তাহলে কিউব থাকলো তাহলে এক্স প্লাস ওয়াই কে প্লাস ওয়ান কে মানে এটা কী করতে পারি ওয়ান বাই থ্রি পাওয়ারে করতে পারি কী করতে পারি ওয়ান বাই থ্রি এর পাওয়ারে কী করতে হয় ওয়ান বাই থ্রি এখানে থাকতে পড়তো কী করতাম ওয়ান বাই ফোর করতাম আমি এখানে আছে কি কিউব তাহলে ওয়ান বাই থ্রি করলাম তাহলে কি এক্স সমান কী হলো যে এক্স সমান আমি এই যে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানটাকে কী ধরলাম আমি এটাকে কী ধরলাম কে ড্যাশ এই ধ্রুবকটাকে কী ধরলাম আমি কে ড্যাশ ধরলাম তাহলে এক্স সমান আমি এ মানে ওয়াইটা এর সঙ্গে গুণ হলো কী হলো এ কে ড্যাশ ইন্টু ওয়াই হয়ে গেল তাহলে কী পেলাম যে এটা সমান আমি ধরেছি কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি সমান কে ড্যাশ পেলাম আচ্ছা এটা লিখতে পারি যে এটা প্রমাণ করতে বলেছিল যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমি এটাকে কী লিখতে পারি এটা বাই আকারে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আচ্ছা এখানে আমি পেয়ে গেছি এক্সের মান কত পেয়েছি কে ড্যাশ ওয়াই পেয়েছি তাহলে কি এক্সের জায়গায় কী বসাবো কে ড্যাশ বসাবো তাহলে কী ছিল এক্স মানে কত কে ড্যাশ প্লাস ওয়াই এক্স মানে কত কে ড্যাশ মাইনাস ওয়াই ছিল মাইনাস মাইনাস ওয়াই ওয়াই থেকে গেল উপর থেকে কী করলাম এখান থেকে ওয়াই কমন তাহলে কী বাঁচলো কে ড্যাশ ওয়াই তো কমন বাঁচলো ওয়ান এখানে কী করলাম ওয়াই কমন তাহলে কে ড্যাশ মাইনাস ওয়ান তাহলে এখানকার ওয়াই ওয়াই ক্যান্সেল তাহলে কী বাঁচলো যে কে ড্যাশ প্লাস ওয়ান কে ড্যাশ মাইনাস ওয়ান আমি যদি ধ্রুবক প্রমাণ করে দিতে পারি তাহলে বলতে পারবো কি আমি যে আমার যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই এর মানটা অঙ্কটা আমার প্রমাণিত হয়ে যায় যে কোনো অঙ্কর ক্ষেত্রে যদি ধ্রুবক যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কী বলতে পারবো তাহলে আমার অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে তাহলে আজকের মতো আমি সাথে তিন নম্বর দুই নম্বর থেকেই শেষ করলাম এরপরে শুরু হবে আট পার্ট এইটে তাহলে যদি কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি এখান থেকে শেষ করছি।